অবশ্যই বিএনপির উদ্দেশ্য হচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। সবসময় বড় সমাবেশ খোলা মাঠে হয়, সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করেছে। ঢাকা শহরে নয়াপল্টনের সামনে যেখানে 30 থেকে বড় জোর 50,000 মানুষ ধরবে, সেখানে তারা যেভাবে বলছে তারা 8-10 লাখ মানুষের সমাবেশ ঘটাবে, সেটা কি সেখানে সম্ভব? সেটা কোনোভাবেই সম্ভব না। এবং সরকার সৎ উদ্দেশ্যেই তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলেছে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে, 8 তারিখে ছাত্রলীগের সম্মেলন ছিল, সেটি এগিয়ে এনে 6 তারিখ করা হয়েছে, তারা যাতে সেখানে সমাবেশ করতে পারে। কিন্তু তাদের উদ্দেশ্য তো ভিন্ন, একটি গণ্ডগোল লাগানো। তো সরকার তো গণ্ডগোল লাগানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারা দেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে এখানে ঢাকা শহরে রাজধানীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না। সরকার অবশ্যই জনগণের যানমালের নিরাপত্তা বিধান করার স্বার্থে, শান্তি স্থিতি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হয়। এই ক্ষেত্রেও তারা যদি চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে, নয়াপল্টনে সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সেই ক্ষেত্রে সরকার সরকারের অবস্থান ব্যক্ত করবে, এবং সাথে আওয়ামী লীগ, আমরা আগেই বলেছি যে আওয়ামী লীগ প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা অনুরোধ জানিয়েছি সতর্ক দৃষ্টি রাখার জন্য। আমরা আওয়ামী লীগও দেশে যাতে বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য সতর্ক পাহারায় থাকবো ওয়ার্ডে ওয়ার্ডে, এবং প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে। তবে আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস দেখলাম, সেটি হচ্ছে বানর উল্লুক হনুমান নাকি 10 প্রকার। একজন আমি পোস্ট দেখলাম যে বানর উল্লুক আর হনুমান হচ্ছে 10 প্রকার। তো মুখ পরা হনুমান, নানা ধরনের হনুমান আছে, বানরও নানা ধরনের আছে। তো একটি বিশেষ প্রজাতির বানরের নাকি যখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে খুব চুলকায়। তো সেটার সাথে আবার একজন ট্যাগ করে দিয়েছে বিএনপি নেতাদের ছবি, বানরের চুলকাচ্ছে আর বিএনপি নেতাদের ছবি ট্যাগ করে দিয়েছে, বানরেরও চুলকায়। অর্থাৎ সে বলতে চাচ্ছে যে বিএনপি নেতাদেরও হয়তো চুলকাচ্ছে। আমি এটা অবশ্য বলতে চাই না, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমি দেখেছি সেটা বলতে চাচ্ছি। আমরা তাদেরকে দেশে গণ্ডগোল বাঁধানোর অনুমতি দিতে পারি না। তারা অবশ্যই সমাবেশ করবে, শান্তিপূর্ণ সমাবেশ করবে, এবং সেই শান্তিপূর্ণ সমাবেশ করার ক্ষেত্রে সরকার সহযোগিতা করার উদ্দেশ্যেই তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছে।